এদিকে কারো কোনো রাগ উঠবে না আছে কিনা আমার আমি জানি না, আসে নাকি ভাই? থাকবে না তো ভাই, মানুষগুলা আমার চোদ্দ পুরুষের ভাগ্য। আজ থেকে এক মাসের মধ্যে আমি আমার কোনো ভাইয়ের সাথে আমার দেখা হয় নাই। আমার বড় ভাই আমি এখানে একটা বিপদে পড়লে ঢাকা থেকে আস্তে আস্তে এক ঘন্টা সময় আছে, কিন্তু এক ঘন্টা না পাঁচ মিনিটের মধ্যে মানুষগুলো বিমানের মতো আজই হয়ে যাবে। আমার ভাইয়ের সাথে আমার এক মাস দেখা হয়েছে, কিন্তু এই মানুষগুলোর সাথে একদিন দেখা না হইলে আমার কাছে খারাপ লাগে। আমার সাথে যেহেতু অনেক ড্রিল, আমি সবার খোঁজখবর না নিতে পারলেও কিন্তু আমার ভাইরা ঠিকই খোঁজখবর নেয়। সবার আপনাকে বকা দিয়ে আবার পিছনে ডাকতেছে, ও মনে অসুস্থ, দেখেন ওর কী লাগে। আপনাকে বকা দিচ্ছে আবার পেছন দিয়ে ফোনও করতেছে, সকল একটু দেখেন ও মনে অসুস্থ। আপনি শুধু বকাটা দেখলেন, পেছনের অংশটা কিন্তু কেউ দেখেন না। এই জন্য আমরা অন্তত আমাদের সংগঠন একটা জিনিস আমরা শিখে যাব, যে আমাদের একদিনের সিনিয়রও যারা, তারা কোনো অবস্থাতেই যাতে আমাদের দ্বারা কোনো মনে মনে রাগ বা কোনো অভিমান আমাদের উপরে না আসে। ঠিক আছে তো সবাই, ঠিক আছে লাস্ট, ঠিক আছে এদিকে কারো কোনো রাগ উঠবে না আছে কিনা আমার আমি জানি না, আছে নাকি ভাই? থাকবে না তো ভাই, আজকের জন্য মাফ করে দিয়ে ভাই, আপন নাই রাখিন না, ভূমিকা বলেন না আপন কোন নাক নাই তো ভাই, ভাই রতন ভাই কারো প্রতি ভাই সেলিম ভাই, হ্যাঁ যদি কোনো আচরণে, কারণ অ্যাডমিনিস্ট্রেশন এত এমন একটা বিষয়, এটা যখন আপনি স্ট্রিক্টলি চালাতে যাবেন সবার মন পাবেন না, কখনো শক্ত হতে হবে, কখনো নরম হতে হবে, কখনো গরম হতে হবে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন টাইম। কিন্তু এটা চালাতে গিয়ে আপনারা কখনো আমাদেরকে অন্য চোখে তাকাবেন না, আপনাকে গালি দিলেও ভালোবাসার চোখে তাকাবেন, তাহলে সংগঠনটা স্মুথলি চলবে। কিন্তু আপনাকে আমি সংগঠনের সাথে গালি দিলে আপনি যদি আমার দিকেও চোখ তুলেন তাহলে কিন্তু আর চলবে না, চলবে নাকি? না, আমরা এগুলো থেকে শিখবো। আর আপনাদের যে এগুলো বলছি ভাই, আমি আপনাদের একদিনের বড় হিসেবে অভিজ্ঞতাটা শেয়ার করছি, আবার আপনারা যখন আরেকটু বড় হবেন আপনারাও আপনাদের জুনিয়রদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবেন। এগুলো কিন্তু অনেক বড় একটা অ্যাসেট। এই মানুষগুলো থেকে যদি আমরা কিছু না নিতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আমার জীবন আপনার জীবন কয়দিন হয়েছে বলে, কয়টা সেমিনার করছেন, কত জায়গায় গেছেন, কতগুলো বই পড়ছেন। এই জন্য যে মানুষগুলো আছে একদিনেরও বড় আপনার, সবসময় তাদের সাথে একটু নিজে চা না খেয়ে আপনার চাটা তাকে দিয়ে উঠে দেওয়ার চেষ্টা করবেন। সিগারেটটা আগে দেখলে ফেলা দিত, আগের দিনে মুরব্বীদের দেখলে গ্রাম অঞ্চলে সাইকেল দেখে নাই না যাইত, আর এখন ধোঁয়াটা যাতে ওনার মুখে যাই, ঠিক আছে, এরকম যাতে না হয় ইনশাল্লাহ। আর পরিশেষে জেলের তালা ভাঙছি মুজিব ভাইকে আনছি এই সোমবার তো বুঝতে আমরা।